স্বাগত এখন টেলিভিশনের বাজেট নিয়ে আয়োজন বাজেট ভাবনা 2023-24 অর্থ বছরে আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান আলাপে আমাদের সাথে আছেন সহকর্মী বেলাতেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমাদের আলোচনার বিষয় বাজেট ভাবনা 2023-24 আগামীকাল বিকেল তিনটায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল তার বাজেট প্রস্তাবন উত্থাপন করবেন এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে 7,61,000 কোটি টাকার একটি বাজেট হচ্ছে যেটা এ পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় কিন্তু এই বাজেটে মানে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে হয় আপনার কাছে চ্যালেঞ্জের কথাটা একটু পরে আসি আমি একটু আগে বলি যে আসলে বাজেট যেটি বললেন যে 7,61,000 কোটি টাকার বাজেট আসলে এটি নানা কারণে এই বাজেটটি গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন যে এটা আসলে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার এটি শেষ বাজেট এবং একই সঙ্গে এটি কিন্তু নির্বাচনী বাজেটও কিন্তু বলা হচ্ছে যে যেহেতু এই বছরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই বছর বলতে হচ্ছে যে আগামী যে অর্থ বছরের মধ্যেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে মানে জনতুষ্টির বাজেট হওয়া দরকার এরকম অনেকের আশা আছে জনতুষ্টির বাজেট নিয়ে কিন্তু কথা হয়েছে এর আগে যখন এডিপি অনুমোদন হয়েছে তখন কিন্তু পরিকল্পনা মন্ত্রীকে আমি নিজেই প্রশ্ন করেছিলাম যে যেহেতু নির্বাচনের বছর সে কারণে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কোনো জনতুষ্টিমূলক বিষয় আছে কিনা তারা আসলে স্পষ্টই বলেছে যে জনতুষ্টিমূলক কোনো বিষয় নেই তারা জনসেবামূলক বিষয়কেই প্রাধান্য দিয়েছে এই বাজেটে তো সেই ক্ষেত্রে বাজেটের এখন পর্যন্ত আমাদের কাছে যেই তথ্যগুলো আছে যে 7,61,000 কোটি টাকার বাজেট সেখানে সরকার আয়ের লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকার মতো আয়ের লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে এরকম তথ্যই কিন্তু আমাদের হাতে আছে আর এই আয়ের মধ্যে যে সরকার জাতীয় রাজস্ব যে আহরণ করবে সরকার রাজস্ব আহরণের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে কারণ যে চলমান যে অর্থ বছর এই অর্থ বছরেও সরকার কিন্তু যে রাজস্ব যে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল সেটা কিন্তু কাছাকাছি যেতে পারেনি সে কারণে এখন যেটি টার্গেট নেওয়া হচ্ছে সেটি আসলে কতটুকু শেষ পর্যন্ত এই লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবে এটি একটি বড় বিষয় পাশাপাশি এখানে কিন্তু আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে আসলে আমরা চলমান অর্থ বছরে দেখেছি যে সরকার যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটা কিন্তু আমরা দেখেছি সেটা প্রায় সময় কিন্তু ব্যাপকভাবে উঠানামা করেছে বিশেষ করে কখনো কখনো 10% উপরেও কিন্তু মূল্যস্ফীতি একেবারে উঠে গেছে এবং গড়ে যদি আমরা বলি যে মূল্যস্ফীতি 9-8 এরকমই কিন্তু ছিল যেখানে বলা হচ্ছিল 6.5 কিংবা 5.5 এই ধরনের আলোচনাগুলো ছিল সেখানে আগামী অর্থ বছরে সরকার যেটি এখন পর্যন্ত আলোচনায় আছে যদিও বাজেট আগামীকাল উপস্থাপনা হবে তো সেক্ষেত্রে সরকারের যে আলোচনা আমরা শুনছি যে 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সেই জায়গায় এখনই যেহেতু গত কয়েক মাসের যেই আমরা তুলনামূলক বিশ্লেষণ করি যে এখনই মূল্যস্ফীতি হচ্ছে 9% মতো কাছাকাছি থাকে এটি তো একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আকাঙ্ক্ষা মানে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি যেখানে আমরা বলছি যে আমাদের মূল্যস্ফীতি হচ্ছে আমদানি করা মূল্যস্ফীতি কারণ আমাদের আমদানি খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে তো বাজেটের আসলে দুই ধরনের চ্যালেঞ্জ আপনি আভাস দিলেন একটি হচ্ছে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ আর একটি হচ্ছে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ তো রাজস্ব আহরণের চ্যালেঞ্জের জায়গা থেকে আপনি যেটি বললেন যে 5,00,000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে আমাদের বাজেটের আকার অর্থাৎ খরচের আকাঙ্ক্ষা 7,61,000 আরও সামথিং কিছু আছে তো খরচের আকাঙ্ক্ষা ধরে মূলত বাজেটটা দেওয়া হয় আমাদের দৃষ্টি সেদিকেই থাকে মূলত বাংলাদেশের বরাবরই ঘাটতি বাজেট হয় এবং সেই ঘাটতি বাজেট থেকে আমরা জানতে চাই যে কোন কোন খাতে সরকার কত বরাদ্দ দিল জনগণ ঘাটতি বাজেটের কথা যদি একটু বলি তাহলে এখন কিন্তু অর্থনীতিবিদরা ঘাটতি বাজেটকে কিন্তু খুব নেতিবাচকভাবে দেখছেন না তারা প্রবৃদ্ধি বান্ধব বাজেট বলে থাকেন কিন্তু সেটা বলছেন কতটুকু হবে 2,50,000 কোটি টাকারও বেশি ঘাটতি কিন্তু সহজ বিষয় নয় কিন্তু ঘাটতি আপনি রাখতে পারেন কিন্তু ঘাটতির টাকাটা আপনি পূরণ করবেন কিভাবে সেইটি যদি আপনি দেখেন আপনার কাছে বোধহয় সেই তথ্য আছে ঘাটতি পূরণ করবেন কিভাবে সরকার এখানে যেই তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আছে যে সরকার আসলে এই যে 2,50,000 কোটি টাকার বেশি অর্থাৎ আমাদের কাছে আছে যে অনুদান ছাড়া যে ঘাটতি সেটি হচ্ছে 2,61,000 কোটি টাকা আর অনুদানকে যদি বাদ দিয়ে অনুদানকে যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলে 2,57,000 কোটি টাকার মতো আমাদের কাছে তথ্য আছে এটা ঘাটতি বাজেট বা ঘাটতি হবে আগামী অর্থ বছরে এই বিশাল এই যে অঙ্ক এটি আসলে সরকার কিভাবে যোগান দিবে এখানে আসলে যে 5,00,000 কোটি টাকার যে রাজস্ব তার বাইরে যে অঙ্কটি এটি বলা হচ্ছে যে সরকার যে বিদেশি ঋণেরই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,02,000 কোটি টাকার উপরে এবং আভ্যন্তরীণ ঋণও 1,55,000 কোটি টাকার উপরে আর সেই জায়গায় এটিও আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ মনে হয় এখানে একটি প্রসঙ্গ আসছে আপনি শুরুতে যে আভাসটি দিয়েছিলেন যে মূল্যস্ফীতির একটি বিষয় সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে আপনি দেখেন যে 1,55,000 কোটি টাকার মতো অভ্যন্তরীণ
ঋণের কথা বলা হয়েছে এবং সেখান থেকে সঞ্চয়পত্র থেকে কিছু টাকা আহরণ করা হবে, বাকি টাকা আসার কথা রয়েছে ব্যাংক ব্যবস্থা থেকে। এখানে কিন্তু একটা বিষয়, যদি ব্যাংক ব্যবস্থা থেকে টাকাটা আসে সেই ক্ষেত্রে বাজারে মুদ্রার প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, কারণ বলা হয়ে থাকে যে যখনই ব্যাংক থেকে সরকার বিপুল মাত্রায় ঋণ নিয়ে থাকে তখন সেটা টাকা ছাপিয়ে যোগান দেওয়া হয়, টাকা ছাপিয়ে যখন যোগান দেওয়া হয় তখন বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়, মূল্যস্ফীতিও বেড়ে যায়। কারণ এবার আমরা দেখতে পাচ্ছি ঘাটতি বাজেটের টাকা সংগ্রহ করার জন্য সরকার কই পথেও হাঁটতে হতে পারে। তাহলে যেটি দাঁড়াচ্ছে, আপনি শুরুতেই বলছিলেন মূল্যস্ফীতি সামাল দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, আবার দেখছি সরকারের এখানে ঘাটতি ব্যবস্থাপনার যে কৌশল এখানে ধরা হয়েছে সেখানে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে, ফলে বাজেটের যে মূল লক্ষ্য মানুষকে তুষ্ট করা, মানুষকে একটু এই অর্থনৈতিক সময়ে আরাম দেওয়া, সেটি বোধ হয় বিঘ্নিত হতে পারে। কি বলছেন আপনি? কিছুটা তো বটেই, আর এটি আসলে এখন আমরা হয়তো ধারণা করছি, আগামীকাল আসলে অর্থমন্ত্রী আসলে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলেন কি না, তার কাছে কোনো সুনির্দিষ্ট এই বিষয়ে বক্তব্য আছে কি না, সেটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। কারণ যেহেতু এটাকে নির্বাচনী বাজেট বলা হচ্ছে, এখন এই নির্বাচনী বাজেট আসলে সরকার কী রূপরেখা নিয়ে আসে, সরকার যেটা বলছে যে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার বাজেট এটি, সেই জায়গা থেকে এই যে একটি বড় ঘাটতি ব্যবস্থাপনার কথা বলছেন, আপনি যে বলছেন যে মুদ্রা বাজারে ছেড়ে দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এটি একটি বড় অর্থনীতির জন্য একটি বড় অশনির সংকেত। এবং এখানে আসলে বড় যে বিষয়টি আসলে যে আসলে এখানে IMF-এর ঋণের একটা জাল তো আমাদের এখানে আছে, IMF-এর যেই শর্তগুলোর কথা আছে সেই শর্তগুলোর মধ্যে কিন্তু ব্যাংকিংয়ের দিকে কেন সরকারকে ঝুঁকতে হচ্ছে, নানা কারণেই ঝুঁকতে হচ্ছে। এখানে সঞ্চয়পত্রের একটি বিষয় আছে, যেখানে আমরা গত এই যে চলমান অর্থ বছরে আমরা দেখছি যে 35,000 কোটি টাকার মতো সরকারের লক্ষ্যমাত্রা ছিল যে সঞ্চয়পত্র থেকে সরকার এখান থেকে আয় করবে, এবার আমরা দেখছি যে এটা অর্ধেকের কাছাকাছি নামিয়ে আনা হচ্ছে। এখানেও IMF-এর যে শর্ত সেখানে একটি শর্তের বিষয়ে কাজ করছে, কারণ আপনি জানেন যে সঞ্চয়পত্রে যে সুদের হার সেটি বাজারে যে চলমান সুদের হার তার চাইতে অনেক বেশি, এক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিতে হয়। সরকারের কাছে এখানেও একটি চাপ আছে, মূলত সরকারের চাপ বললে হয়তো বা ঠিক বলা হবে না, সরকারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আছে যে আস্তে আস্তে ভর্তুকিগুলো কমিয়ে আনার ক্ষেত্রে, যেহেতু সঞ্চয়পত্রে এখানে অতিরিক্ত সুদ যাচ্ছে সেক্ষেত্রে ভর্তুকি বেড়ে যাচ্ছে, ফলে ভর্তুকি কমানোর সামগ্রিক লক্ষ্যমাত্রার অংশ হিসেবেই সঞ্চয়পত্র থেকে সরকারের আহরণ লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হতে পারে। সেটাই, এখন সেই লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। তবে 18,000 কোটি টাকা যে সঞ্চয়পত্র, এখানে আসলে সরকার যেটি মূলত চিন্তা করছে, যেটি আপনি বলছিলেন যে আসলে সরকার যদি ব্যাংক থেকে টাকা নেয় তাহলে ব্যাংকে পরিশোধ করতে হবে যে এই পরিমাণ টাকা, সঞ্চয়পত্র নিলে কিন্তু সাধারণ মানুষকে তার চেয়ে বেশি টাকা, তার চেয়ে বেশি সুদ দিতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো যারা সঞ্চয়পত্র বিক্রি করেন বা যারা সঞ্চয়পত্র দিয়ে চলেন তাদের ক্ষেত্রে এটা তাদের জন্য একটি নেতিবাচক, কিন্তু সরকারের জন্য এটা মোটামুটি লাভজনকই তো বলা যেতে পারে। সরকারের অর্থ সংস্থানের অন্যান্য কৌশল আছে, আপনি শুরুতে বলছিলেন যে রাজস্ব খাতে 5,00,000 কোটি টাকার একটি টার্গেট ধরা হয়েছে, যেখান থেকে NBR আহরণ করবে 4,30,000 কোটি টাকা। NBR এর আহরণের 3টি সুনির্দিষ্ট ক্ষেত্র আছে, একটি হচ্ছে আয়কর, একটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, আরেকটি হচ্ছে শুল্ক ব্যবস্থা যেটি আমদানি রপ্তানির মাধ্যমে আহরণ করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অর্থ বছরে NBR এর যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে এখনও বহু দূরে রয়ে গেছে, অর্থাৎ বিদ্যমান চ্যালেঞ্জটি NBR সঠিকভাবে এখনও অর্জন করতে পারেনি। নতুন করে নতুন অর্থ বছরে যে চ্যালেঞ্জটি দেওয়া হচ্ছে বলে আমরা জানছি সেটি কিন্তু আরও বেশি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিতে পারে NBR-কে, ফলে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে 5,00,000 কোটি টাকার কথা বলা হচ্ছে সেইটিও কিন্তু অর্জন করা কঠিন হবে। তাই যদি হয়ে থাকে তাহলে সরকারের যে খরচের লক্ষ্যমাত্রা যে 7,61,000 কোটি টাকা, যেখানে আবার 2,00,000 কোটি টাকার বেশি উন্নয়ন বাজেটও দেওয়া হয়েছে যেটি দিয়ে আমরা মূলত অবকাঠামোগুলো নির্মাণ করব, সেইখানেও কিন্তু ব্যাঘাত হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যদি অর্থ উপার্জন করা না যায় তাহলে এই যে আমরা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি সেটি নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। অবশ্যই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে, সেক্ষেত্রে এখানে কর ব্যবস্থাপনা একটা কিন্তু বড় বিষয়। আমরা চলমান অর্থ বছরে যেটি দেখছি যে আসলে আয়করের কথা যেটি বলা হচ্ছে যে সেখানে যারা যাদের আয়কর শূন্য টাকা আসে, মানে যারা একেবারে শূন্য টাকা রিটার্ন জমা দেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার বলা হচ্ছে যে তাদের একেবারে ন্যূনতম 2,000 টাকা, অর্থাৎ রিটার্ন জমা দিলেই সরকারের কোষাগারে কিছু টাকা দিতে হবে, সেটা 2,000 টাকা পর্যন্ত হতে পারে। এবং এর বাইরে আরও যে বিষয়গুলো রয়েছে যে আসলে কর ব্যবস্থাপনা যে জিনিসটা আমি মোটা দাগে দেখি, দেখেন আমি মাঝে মধ্যে বাজারে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে যে জিনিসটা দেখছি, বিশেষ করে যে বিলাসী পণ্যগুলো বাজারে বিক্রি হয়, বিশেষ করে আপনার দালান কোঠা বা ফার্নিচার কিংবা এই জাতীয় যে জিনিসপত্রগুলো, এই জাতীয় যে বাজার আছে সেখানে গিয়ে কর ব্যবস্থাপনা আমি যেটি দেখেছি ভ্যাটের যে মেশিনটা রয়েছে সেটি কোনো দোকানে আছে কোনো দোকানে নাই। ঠিক বলেছেন, সেই জায়গায়
সেই জায়গায় একটি বড় সমস্যা যেটি দেখা যায় যে সরকার যে রাজস্বটা আহরণ করবে, এখন দেখা গেলো যে আমার দোকানে এটা আছে, আপনার দোকানে নাই। এখন আমি যদি আমার গ্রাহককে বলি যে আপনি ভ্যাট দিয়ে যাবেন, গ্রাহক কিন্তু চিন্তা করবে যে আমি আরেকটি দোকানে ভ্যাট। ঠিকই বলেছেন, এটি একটি বাস্তবতা। এর ভ্যাটের ক্ষেত্রে আছে, আয়করের ক্ষেত্রে এরকম ব্যবস্থাপনা আছে। এটি কিভাবে কাটানো যায়, এনবিআরের এখন পর্যন্ত কি কি কৌশল আছে, বাজেটে কি কি সেই সব ব্যাপারে প্রস্তাবনা আসতে পারে, নিয়ে আমরা আলোচনা করব। আহরণ কি করে বাড়ানো যায় সেই ব্যাপারে আলাপ করছিলাম, যেখানে সরকারের বিভিন্ন পদক্ষেপ থাকা দরকার, না হলে এই যে টার্গেট সেটি তো কখনো অর্জন করা আমরা আপাতত দেখতে পাচ্ছি কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটি শুরুতে বলছিলাম যে আয়করের আসলে যে বিষয়টি 2000 টাকার ন্যূনতম রিটার্নের কথা আমরা বলেছি, আর ভ্যাটের তো রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভ্যাটের একটা কথা বলেছি যে আসলে বরাবরই অর্থনীতিবিদরা বা বিভিন্ন মহল থেকে, বিশেষজ্ঞ মহল থেকে কিন্তু একটা পরামর্শ দেওয়া হয় যে আসলে করের আওতা বাড়ানো, অর্থাৎ অনেক অনেক বিষয়গুলোকে করের আওতায় নিয়ে আসা, কিন্তু সেটা না করে কিছু মানুষের উপরে আসলে করটা বেশি আরোপ করা হচ্ছে, সেই জায়গাটা একটা বড় ব্যবস্থাপনার একটা ঘাটতি কিন্তু আমরা দেখতে পাই। সেখানে কিছু মানুষের উপর কি বেশি কর আরোপ করা হচ্ছে নাকি, মানে আপনি যেটি বলছেন যে করের আওতাটা ছোট, করের আওতাটা ছোট, অর্থাৎ যারা দিচ্ছে তারাই দিচ্ছে, আবার কিছু জায়গায় করের আওতা মুক্ত থেকে যাচ্ছে, এই যে বৈষম্যর একটা বিষয় আছে। আমি আপনার কাছে একটা আমার প্রশ্ন, যেহেতু আপনি অর্থনীতি নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে, অর্থনীতি বিষয়ক সাংবাদিকতা করেন, সরকার যে নতুন আয়কর আইন করতে যাচ্ছে, সেখানে এই যে মানুষের মধ্যে বৈষম্য কমানো, আয়কর নিয়ে যে বৈষম্য বা কর নিয়ে যে বৈষম্য আছে সেটা কমানোর ক্ষেত্রে কোনো পূর্বাভাস আছে কিনা আপনি কী মনে করেন? এখন বাংলাদেশে এখন অর্থনীতিতে বলে থাকেন যে অন্যতম একটি বড় সমস্যা মূলত বৈষম্য বাড়ছে, অর্থাৎ সম্পদ পঞ্জীভূত হচ্ছে, মানুষে মানুষের যে আয়ের বৈষম্য সেটি ক্রমাগত বাড়ছে, এবং এটি কমনের একটা অন্যতম উপায় হচ্ছে আয়কর বাড়ানোর মাধ্যমে। অর্থাৎ যাদের সম্পদ বেশি তাদের কাছ থেকে তাদের আয়ের উপর কর ধার্য করা, তাদের সম্পদের উপর কর ধার্য করা, এবং সেই টাকাটা যাদের সম্পদ নেই তাদের পেছনে খরচ করা এবং তাদের উন্নয়নে খরচ করা, তাহলে উপর তলা থেকে টাকা এসে নিচু তলায় আসলে পরে বৈষম্যটা আস্তে আস্তে কমে। আয়করের যে মূল উদ্দেশ্য যেটি, তার কিন্তু একটি অন্যতম বড় উদ্দেশ্য, পৃথিবীর অন্যান্য দেশে সেটি করা হয়। বাংলাদেশে যে 1984 সালের অর্ডিন্যান্স আছে সেটি কিন্তু এখন ঢেলে সাজিয়ে নতুন করে একটি আয়কর আইন করা হচ্ছে, এবং এই বাজেটেই, আসছে বাজেটে আমরা হয়তো বা সেটি দেখতে পাবো। সেখানে কর আহরণ যেমন সহজীকরণের কথা বলা হচ্ছে, এবং অধিক হারে অধিক সংখ্যক কর মানুষকে করের আওতায় আনার জন্য বলা হচ্ছে, বলা হচ্ছে এবারের বাজেটের টার্গেট থাকতে পারে 30 লাখ নতুন মানুষকে করের আওতায় আনার চেষ্টা থাকতে পারে, যেখানে অনলাইন অটোমেশন হবে প্রধান ভিত্তি, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যারা গ্রাম পর্যায়ে সম্পদশালী আছেন তাদেরকেও যেমন করের আওতায় আনা যাবে, শহরে যারা আছেন যারা কর দিচ্ছেন না তাদেরকেও করের আওতায় আনা যাবে। অর্থাৎ করের পরিমাণ যতটুকু না বাড়বে, যদি করের মানে কর যারা প্রদান করবে তাদের সংখ্যা বাড়ানো যায় সেইটি বেশি চেষ্টা করা হচ্ছে, এবং অনেকদিন ধরে সেটি কিন্তু যারা এনবিআরের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অর্থনীতিবিদ যারা আছেন তারাও কিন্তু বলছেন নতুন আয়কর আইনে সেটি হয়তো বা একটি চেষ্টা করা হতে পারে। সেক্ষেত্রে রাতারাতি কি একটা একটি যৌক্তিক জায়গায় আসা সম্ভব কিনা, এখন যে অবস্থায় আছে, আমি যেটা বললাম ভ্যাটের ক্ষেত্রে যেটি বললাম যে আসলে কোনো কোনো জায়গায় ভ্যাট দিয়ে সে পণ্য কিনতে হচ্ছে, আবার কোনো জায়গায় সে ভ্যাট না দিয়ে পণ্য কিনছে, তো সেই জায়গাগুলোতে ব্যবস্থাপনার যে ঘাটতি আমরা দেখি সেখানেও সুশাসনের কথাটি আসে। বাংলাদেশে ভ্যাট অনলাইন করার জন্য বেশ কয়েক বছর আগে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটি অনেকটা বাস্তবায়ন হয়েছে, এবং ভ্যাটের যে নতুন আইনের কথা বলা হয় সেটিও আমরা এখন দেখছি কার্যকর হচ্ছে। সেখানে বলা হচ্ছিল অভিন্ন ভ্যাট অর্থাৎ 15%, সেটি বাস্তবায়ন হয়নি, অর্থাৎ অনেকে 15%-এর নিচেও ভ্যাট দিয়ে থাকে, ফলে ওইখানে একটি ঘাটতি আছে। এবং নতুন আইনের অন্যতম যে কৌশলের কথা বলা হচ্ছিল যে অনলাইনের মাধ্যমে ভ্যাট আহরণ করা হবে, এবং সেটি আহরণ করা হবে কি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যাপ্ত সংখ্যক ফিজিক্যাল ডিভাইস বাজারে বসেনি। আপনি যেটি এর আগে বলছিলেন যে কোনো দোকানে সেই ডিভাইসটি আছে, কোনো দোকানে নেই, ফলে যে দোকানে ওই ডিভাইসটি আছে সেই দোকানে সাধারণত গ্রাহকরা অথবা ক্রেতারা যেতে চাচ্ছেন না, যে দোকানে ভ্যাট দিতে হবে না সেইখানে যাচ্ছেন, ফলে পুরো বাংলাদেশের যেখানে সক্ষম ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখান থেকে ভ্যাট আহরণ সম্ভব সেই জায়গায় ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসটি বসাতে হবে। তো সেটি যদি বসানো না যায় তাহলে এই যে আমরা বলছি যে 4,30,000 কোটি টাকার এনবিআর একটি বড় টার্গেট, সেটি অর্জন নিশ্চয়ই চ্যালেঞ্জ হয়ে যাবে, ফলে সরকারের উন্নয়ন ব্যয় বলেন, পরিচালন ব্যয় বলেন, ভর্তুকি বলেন, অন্যান্য যে খাতে খরচ বলেন সবগুলোই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই চ্যালেঞ্জের মুখে যদি পড়েই, যেহেতু নির্বাচনের বছর, নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাও কিন্তু সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ এখন। সেক্ষেত্রে অর্থের যোগানও কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর আগে দেখেছি যে, বিশেষ করে আমি নিয়মিত পরিকল্পনা কমিশন কভার করতে গিয়ে আমি দেখেছি যে অনেক বড় বড় প্রকল্প কিন্তু নেওয়া হয়নি, এবং সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে ব্যয় কমানো, যে অপ্রাসঙ্গিক ব্যয়গুলোকে এড়িয়ে চলো। আমরা দেখেছি
একটি টেলিযোগাযোগের একটি প্রকল্প, বড় একটি প্রকল্প স্থগিত করে দেওয়া হয়েছে, ইভিএম এর একটি প্রকল্প আসতেছিল, সেই প্রকল্পটি থেকে সরকার সরে এসেছে, শুধু টাকার সংকটের জন্য বন্ধ করা হয়েছে, টাকার সংকটের জন্য এই বিষয়গুলো চলে এসেছে। এখন আগামী অর্থ বছরে আমরা যেটি দেখছি যে আসলে সরকার নতুন করে কিন্তু বড় কোনো মেগা প্রকল্পে কিন্তু হাত দিচ্ছে না, অর্থাৎ সরকারের যেই প্রকল্পগুলো চলমান প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর কাজই শেষ করতে চায়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে একটু যদি আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনার কাছে একটু জানতে চাই সেখানে আসলে নতুন কিছু দেখতে পাচ্ছেন কিনা। না, আপনার এই উত্তরগুলো আমি দেব, কিন্তু আমাদের আরও একটি বিরতির সময় হয়েছে, ফিরে এসে নতুন প্রকল্প আসা উচিত কিনা অথবা থাকলে কীভাবে করা হচ্ছে সেই বিষয়গুলো আলাপ করবো। ফেলাতেছেন আপনি পরিকল্পনা কমিশন কভার করছেন অনেকদিন ধরেই, সেইখানে উন্নয়ন ব্যয় কোথায় ব্যয় হয় এবং কোথায় গুরুত্ব দেওয়া হয় সেটি আপনি কাছে থেকে দেখছেন। এই নির্বাচনের সময় আমরা দেখতে পেলাম যে উন্নয়ন ব্যয় খুব বেশি বরাদ্দ বাড়েনি, আবার নতুন প্রকল্প খুব বেশি দেখা যায়নি, এর কারণটা কি হতে পারে বলে মনে হয়? সেটাই বলছিলাম যে সরকার বারবার এই যে ব্যয় সংকোচনের কথা বলছে, নতুন করে বড় কোনো মেগা প্রকল্প এই অর্থ বছরে আমরা দেখেছি নেওয়া হয়নি, চলমান আগামী অর্থ বছরের জন্য নেওয়া হয়নি। সেক্ষেত্রে সরকার যেটি বলছে আসলে এর আগেও আমরা যেটি বলছিলাম, বিশেষ করে যোগাযোগ বিশেষজ্ঞরা একটা কথা প্রায় বলে থাকে যে উন্নয়নের কিছু কিছু জায়গায় একটু জটও লেগে গেছে, অর্থাৎ কাজগুলো শেষ হচ্ছে না কোনো কোনো জায়গায়, সেগুলোকে শেষ না করে সেগুলোকে একটা বড় এক সেখানে একটা সুশাসনের ব্যবস্থা বিষয় আছে এবং সেখানে ব্যবস্থাপনার একটা বিষয় আছে, সেই জায়গাগুলোকে একটা যৌক্তিক জায়গায় না এসে নতুন করে প্রকল্প নিয়ে সেটিও একটি বড় সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে সাধারণত মানে ছোটো খুচরা অনেক প্রকল্প থাকে যেগুলো হচ্ছে যে জনতুষ্টির ব্যাপার স্যাপার থাকে আর কি, অল্প সময়ের মধ্যে করা যায়, বাস্তবায়ন করা যায় এবং এলাকা ভিত্তিক যাদের প্রয়োজন তারা খুশি হয়, ভোটের রাজনীতির সঙ্গে এটার সম্পর্ক আছে, সেরকম কি প্রকল্প দেখা যাচ্ছে? সেরকম প্রকল্প দেখা যাচ্ছে যে একেবারেই যে যাচ্ছে না বিষয়টা তা নয়, কিছু কিছু প্রকল্প তো আছেই, সেই বিষয় নিয়ে আমরা পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ সরকারের যে ইশতেহার নিয়ে তারা এই তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে, সেই ইশতেহারের যেই কাজগুলো তাদের একেবারে শেষ পর্যন্ত তারা সেটা ধারাবাহিকভাবেই নিয়মতান্ত্রিকভাবেই হয়ে যাবে, কিন্তু আগামী অর্থ বছরে এডিবির যে বরাদ্দ সেখানে তারা নতুন করে কোনো বড় মেগা প্রকল্প যেটি জনতুষ্টিমূলক হতে পারে সেটি তারা বলছে যে তারা নেয়নি এই অর্থ বছরের জন্য। বিশেষ করে আমরা যেই প্রকল্পগুলো এডিবির যেই পুরো বিস্তারিত আমাদের হাতে যখন এসেছে আমরা পুরোটা বিশ্লেষণ করে দেখেছি, না সেখানে নতুন করে বড় কোনো মেগা প্রকল্প নেই, সেখানে আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেট্রো রেলের লাইন ছয়ের কাজ কিংবা মাতারবাড়ির বন্দরের কাজ আছে, সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কথা আছে, এই কাজগুলো সরকার এগুলো তো একেবারে শেষ পর্যায়ে কিছু কিছু কাজ চলে এসছে, এগুলো সম্পূর্ণ করতে চায় সরকার, সেখানে বরাদ্দের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বরাদ্দের ক্ষেত্রে। কিন্তু বেলাতেছেন আরেকটি বিষয়, যেহেতু বাজেট নিয়ে আমরা আলোচনা করছি, বাজেট যখন আসে তখনই মানুষের প্রধান নজর থাকে কোন জিনিসের দাম বাড়লো কোন জিনিসের দাম কমলো, এবং যেটি যেদিন বাজেট প্রস্তাবনা হয় সেই দিন থেকে বাজারে অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে দামের ক্ষেত্রে তার একটি প্রভাব পড়ার কথা বলা যায়, কারণ ওই দিন থেকে শুল্ক ধার্য হয়ে যায়। আপনার কাছে কি সেরকম কোনো ধারণা আছে, আভাস আছে যে এবার কোন কোন জায়গায় মানুষের খরচ বাড়তে পারে? যেহেতু আগামীকাল অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন সেখানেই তো সুনির্দিষ্টভাবে আমরা জানবো, তবে এখন পর্যন্ত আমরা যে আভাসগুলো পাচ্ছি বিভিন্নভাবে কথা বলে বা পত্রপত্রিকাও লেখালেখি হচ্ছে যে আসলে যেই পণ্যগুলোর মোটা দাগে দাম বেড়ে যেতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে তৈজসপত্রের কথা বলা হচ্ছে এবং সংসার গোছানোর ক্ষেত্রে যেই যে জিনিসপত্রগুলো লাগে সেখানেই একটা প্রভাব পড়তে পারে, বিশেষ করে বিলাস পণ্যের ক্ষেত্রে দাম বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা দেখছি যে মোবাইল ফোনের দাম বাড়তে পারে, প্লাস্টিক অ্যালুমিনিয়ামের যে জিনিসপত্রগুলো আছে সেখানে দাম বাড়তে পারে, চশমার দাম বাড়তে পারে, বাদামের দাম বাড়তে পারে, ওভেনের দাম বাড়তে পারে, এবং আমরা খেজুরের দাম বাড়ার কথা বলা হচ্ছে এবং বিদেশি টাইলসের দাম বাড়তে পারে। এখানে আবার কিছু বিষয়ও আছে যে আসলে সরকার একটু আমদানি নির্ভরতা কমাতেও চায় এবং সরকার চায় যে দেশেই পণ্য উৎপাদনের বিষয়টাকে, আবার অনেকের যাদের টাকা আছেন তারা ভ্রমণ করতে পছন্দ করেন, এবার একটু বোধ স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে করার হতে পারে, কারণ এখানে রাজস্ব আহরণের একটি বড় সম্ভাবনা আছে। বেলাতে হোসেন, আপনার সঙ্গে অনেক ভালো আলোচনা হলো, অনেক বিষয় জানা গেল, সময় থাকলে তো আরও অনেক বিষয় বিশ্লেষণ করা যেত, তবে আজকে আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে। নিশ্চয়ই কালকে বাজেট যখন আবার প্রস্তাবনা দেওয়া হবে তখন অনেক কিছু আমাদের ভাবার করার প্রতিবেদন করার সময় হবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এ ছিল আজকের বাজেট ভাবনা 2023-24 আয়োজন।